हरियार बाघ के डराई सिंह के रोज नामता पराय কথাই বলবো কথা টিয়া পাখির মতো ছাড়বো না আর তোমার পিছু আসুক রাধা যত আসবো না আর এই দেশে তে রাশিয়া যদি যাই এই দুনিয়া খুঁজে দেখো আমার জুড়ি নাই আমি তোমার একটা পাত্র হতে চাই আমি তোমার মনের মতো পাত্র হতে চাই। হাই হাই, আপনি দিনে দুপুরে চলে আসছেন? তাতে অসুবিধা কি? আমি তো জানি তোমার বড়পা বাড়িতে নাই। আরে বড়পা বাড়িতে না থাকলে কি হয়েছে? দুলাভাই যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আরে দুলাভাই টেকেলদের মতো অনেক লোক আছে, আমার বন্ধু বান্ধব সব এখানে ঘুরতেছে। মানে আপনাকে একটা কথা বলতাম চাই, মানে যদি মনে করেন যে আপনি আমাকে দেখেন, আই আই স্মার্ট বয় মানে আছে না, কিছু চিন্তা চেতনা তো চলে আসে। আরে চাপা চাপা ভাঙি গেছে ইয়ালাই বলছি, আপনি আমাকে দেখতে না দেন। ও চাট ওকে। হ্যালো হ্যালো ওমা, হ্যালো বড়া, মোবাইলকে কাটিয়ে দিছ কেন? ঠাট্টা দিলি না? আমি কেড়ে ফারি, আমি যে বাসিতে ফু দিছি এর লেগে দৌড়ায় হেরা। আরে তুই আমাকে যে তোর কিলা, আরে তোর যেটা জিগেছি। আচ্ছা আচ্ছা, বাতে তোর ইয়ে নয় ছিল রে। খবরদার, হাতারা যদি কোনো মতে এখানে আসি তো ফাট লই তো যায়। তুই কিন্তু চান্স দিত না, ইতারা কিন্তু ইন্দুরের বাচ্চা, একটা যদি কারোর হুঁ তারে ও কন্যা তো সুলতানি টানি সিরি ভালাইবো। বুঝছি দুলাভাই, আমার আপনি যেমন ভাবছেন আমি তেমন না। আমি বেকানা পুরুষের সাথে কথা কইতে যাবো, আমি কিন্তু এমন না। মানুষ বলি ভাতটা দানা, কি বলতে আম বলেন দাদা? মানুষ বলি কোনো ছাড় নাই, মানুষকে এই যে বেচারা গা
বেড়ার ফাঁস চাই আর কি গোলা দেখিনি গো মা সবই তো ক্লিয়ার আমার ক্লিয়ার চার ক্লিয়ার হলি বয়কার বে দোষীন না রয়কার বেড়া ফাঁস চাই তোমা এ কি ইয়া এরা কোন ধরনের বিজ্ঞাপন লাগাইছে ইচ্ছা হ্যাঁ বেড়া ফাঁস চাই মানে জামানা চেঞ্জ হয়ে গেছে মানে একটা বেড়া মানে হোলা বেড়া আর একটা হোলা বেরির লাই ফাঁস খুঁজে আর বিজ্ঞাপন দিয়ে ফেলাইছে জামানা কিরম্মা চেঞ্জ কিন্তু আর কিরম্মা জানি একটু ডাউট ক্লিক করছি আর এখানে কি ভুল লিখছি না কোনো এমন হইতো আরে যে বেড়ার জায়গায় ছেঁড়া হইতো আর ছেঁড়া ফাঁস চাই ইয়ার মানে হলে অল্প বয়সে হোলা চাই আর অল্প বয়সে হোলা একটা অল্প বয়সের মাইয়ের লগে বিয়ে দিব নাহলে বুড়ির লগে বিয়ে দিব নো প্রবলেম কিন্তু ব্যাপারটা হলে হসু পাখির লগে বিয়া আর ক্লিয়ার ন আর একজনকে মিন করতে হইব এক্সকিউজ মি বেটা কাম উইথ মি রঙ্গ তামাশা হইতেছে চাষা হয়তো গ্রামের কোন জমিদার তার পোষা বেরিয়ে বিয়ে দিব এই জন্য বেড়া পাত্র খুঁজতেছে আপনার কাছে কোনো বেড়া পাত্র থাকলে জোগাড় করে দিতে পারেন চাষা ব্যাপারটা কি দাঁড়াইলো ব্যাপারটা দাঁড়াইছে এটা আর একটা নতুন সাইট মানে ব্যবসার নতুন সাইট তৈরি হয়েছে সারা জীবন তো হোলা মাইয়াকে বিয়া দিছি হোলার লগে মাইয়া মাইয়ার লগে হোলা আজকে পশু পাখির সাথে পশু পাখির বিয়া দিয়ে দিই কিন্তু এখন দরকার হয়েছে গিয়ে একটা বেড়া আর বেরির মার সাথে একটু যোগাযোগ করতে পারে বেরির মা নম্বর কি গিয়া 01711 01711 291 3 5 3 5 2 5 3 5 2 হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হু আর ইউ কে বলছেন আই এম মিস্টার মাই নেম মিস্টার ঘটক সালাম ঘটক হ্যাঁ বলুন না ম্যাডাম আমি বলছি কি যে আপনি কোন ধরনের বেড়া চান আর বেড়ার তো আবার কয়েক রকমের চাইজ আছে যেমন ধরেন যে একটু ওই যে সাদা সাদা বেড়া মানে যে আছে না ফসম সাদা একদম সাদা আবার হচ্ছে যে টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগার কালার কিছু আছে আর কি এক সাইড কালা এক সাইড সাদা আর কি আবার একটু লম্বা লম্বা লোমালা আছে এখন ধরেন যে লম্বা লোম আছে কিন্তু চেহারাটা ছোট্ট এখন কোন চাইজের আপনার মানে বেড়া লাগবে আর কি ভেড়া হলেই হবে সাদা কালো কোনো সমস্যা না ওকে ওকে নো প্রবলেম মনে করেন যে আপনি বেড়া ফাঁস পাই গেছেন এখন আপনার বাড়ির ঠিকানাটা বলেন মনে করেন বলার সাথে সাথে ঘন্টা খানিকের ভিতরে আপনার বাড়িতে চলে আসবে বেড়া লই পশ্চিমপাড়া রাশিয়ান বাড়ি পশ্চিমপাড়া রাশিয়ান বাড়ি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে ম্যাডাম ধরেন যে এক ঘন্টার মধ্যে চলি আমি জি আসসালামু আলাইকুম এখন এক ঘন্টা কিন্তু বেড়া কোনো নাই বেড়াই তো লাগবো বেড়া চাল আমি কেন যাবো কি দিই আমাকে বেড়া বানাই ও ভাইয়া বলা নি আচ্ছা ওই এখানে কোনো বেড়াটা কিনবে ভাই 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 আমার দান্ডা বিছিয়ে দেন ভাই দান্ডা বিছিয়ে দেন ভাই তোরে তো সাল্লি সাল্লি করে ফেলাবো হয়ে আপনি সরেন
ভাই আপনি আমরা ছাড়েন তো ভাই না না ভাই আপনি চলে গেলে সে আমরা সত্যি সত্যি গুলি করে মেরে ফেলব ভাই আমি কি করছি ভাই আমার গুলি করবেন কেন ভাই এত কন্ত আর কোনো উপায় নাই এখন দুইটা গুলি করতে হইবে আপনি কিন্তু এমনি এমনি মারা খাইলেন একটা ভাই ভাই এই তো জানে দেখ দোস্ত ইউটিউবে ফানি ভিডিও ওটা দেখা এটা কিন্তু আমাদের কাজে লাগছে কমসে কম দুই দিনের বাজার আছে এখানে হ্যাঁ কিন্তু এই বাজার আমাদের তিন দিন চালাইতে হবে বুঝছো না দিনকাল কিন্তু খুব খারাপ যাইতে আছে আরে তিন দিন কি আর চার দিন কি দশ দিন গেলে তো সমস্যা নাই দেখি যে কয়দিন চলে আর কি না ওই চেষ্টা করবি যেন পাঁচ দিনই যায় বুঝছস না কি আছে দেখি তো দোস্ত খালি তো সবজি একটু মাছ হলে ভালো হইতো না মাছের একটা ব্যবস্থা করা যাবে না তুই এটা নিয়ে চল যে কোনো মুহূর্তে চলে যাইতে পারে তখন আবার বিপদ হয়ে যাবে বুঝছিস না ব্যবস্থা তো হইব ইতিমধ্যে আমরা তো বাকি নিতে নিতে এলাকার মধ্যে এমন পরিস্থিতি করে ফেলেছি আমাকে দেখলে পালে ঝাঁপ বন্ধ করে আর যা চাই খালি না করে ব্যবস্থা হইব কেমনে ব্যবস্থা হইব আমার তো বিশ্বাস হতেছে না মাছের ব্যবস্থা হইব সেটা কি এইখানে দাঁড়াই ডিসাইড করতে হবে বেড়ায় তো যে কোনো মুহূর্তে চলে যাইতে পারে ওই তো কিছু বলি না আয় না এই ঠিক কথা বলছিস বলেন মানুষ হইতে পশু পাখি হইতে কার মানে কাজ আর এই তুমি কি কইতাছ তোমার মাথার কথা ঠিক আছে নাকি হ্যাঁ এই ভেরির লগে ভেড়ার বিয়া দিবে এই জন্য তুমি ভেড়া পাত্র খুঁজতেছ হ ভাইয়া রীতিমতো তো গ্রামের মধ্যে তামসা লাগিয়েছে দেওয়ালের মধ্যে ফস্টার লাগাইছে গাছের মধ্যে ফস্টার লাগাইছে এমন কোনো কোনা গাঞ্জি বাকি নাই যে ফস্টার লাগায় না মনে করেন যে এত বেরিয়ে হয়েছে কে বিদেশি বেরি এই বিদেশি বেরিলে দেশা মানে আঙ্গ দেশি বেড়া বিয়া দিয়ে দিব মন করে না মাল কামান কামান যাবে আরি বুঝছেন না টিয়া হয়েছে অনেক পাইও মারি আচ্ছা ভেড়া যদি আমি তো বাড়ি দিই হ্যাঁ তাহলে ভেড়ার মালিক হিসাবে আমি সাথে যাবো না 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 ব্যাপারটা বোঝেন নাই ব্যাপারটা হচ্ছে কি আগে রাশিয়ান মারামা যদি অসন্দ করি ও কি বলে দেয় তাহলে তো বিয়ার দিন আমরা না না হিসাবে যাইবেন কিন্তু কি হিসাবে নিবা আচ্ছা আর কি কর না কর যামো লই চলি আমার জন্য আবার হিসাব কিছে না 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 মাংনা মাংনা দেব না একশো টাকা ভাড়া দিবা আর যদি হারায় যায় ক্ষতিপূরণ দিবা কোনো ব্যাপার না এরা তো লন্ডির ব্যাপার দিয়ে দিউম আগে পারমিশন কে দেন না শোনো আমার জরুরি কাম আছে তুমি আমার বাদ যাও বাদ যাও তোমার ভাবির সাথে কথা কও কথা কইয়া ভাবি দিলে তুমি ভাবির কাছে টাকাটা দিয়ে ভেড়াটা নিয়ে যাও আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভেরির বিয়া দিব ভেড়া পাত্র লাগে বড় লোকের যে কত তামাশা ভালোই লাগবে
মেলা কায়দা বায়দা কইরা মাছটি কালেক্ট করলাম। হ্যাঁ কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তিনজনে তো 2-3 দিন খাওয়াই যাব, কিন্তু রান্ধম কি দিয়া দেখি রনিজনের ফোন দিয়ে দিই ওরা কি জোগাড় করতে পারলো কিনা। হ্যালো, হ্যাঁ রনিজনি শোন, মাছ তো জোগাড় করছি, আর তোরা কিছু জোগাড় করতে পারছস? আরে তরি তরকারির কথা কই, করছস না? তোর তো কাম হয়েছে, সালা কয়েক দিন মাছ খাই না, একবারে নিয়ে আইছি আজকে কামে আসছি। আসতে আসছি, দাঁড়া দাঁড়া আসতেছি। ওকে রাখি রাখি। ইদানিং কি জানি শুরু হয়েছে আমি জানা না, মনে করছে এখন পশু পাখির বিয়া শুরু হয়েছে। তোমার খোদা হাকা মানে কি হিসাবে দেবালায় একটা চাইনবোর্ড পাইছে রে, এখানে লেখা আছে বেড়া ফাঁচো চাই, ওখানে লেখা আছে নাম্বার দিয়ে দিছে, আর সাথে সাথে ফোন দিছি, ফোন দিছি বলছি কী ধরনের বেড়া লাগবো, কচি বেড়া লাগবো না ইয়াং বেড়া লাগবো না বুড়া সারা বেড়া লাগবো, এত বলে একটা হইলেই চলবো আর কি। তা আই একজারে লই লিছি, আর বাড়িঘর নাম হয়েছে কি রাশিয়ান বাড়ি, বুঝছো তুই? তো এই জোগাড় করলেন কুমির দিয়ে, এই এলাকায় তো বেড়া বুড়া কি পোষে না? আরে কইতে জোগাড় করবো মানে কি, ওই যে ফুরবো পারা আর যা আচ্ছা ইচ্ছার নাম কি আছে কালা বান্দরের মতো, হ্যাঁ ওই যে জন্মি আর তো না যে ভাড়া ভাড়া 100 টাকা ভাড়া দিলে গেছি। ও মাই গড, তখন কি বেড়া হই এবার 100টা ভাড়া দিয়ে আনতে হয়েছে? না না এর মধ্যে কথা আছে, যদি বেড়াগারে রাশিয়ান বেরির লগে বিয়া দিতাম আরে তাহলে এটা মাপ। চাষা আমাদের গডকালির কিন্তু একটা নতুন সাইড বাইটে গেল। তো আগেছি বাবাজি, তবে আজ যদি এই সাইড ব্যবসাটা ঠিকঠাক মতন করতে পারি তোর দোকান জল বাকি খাইতাম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাজ কমাল লইয়ে যুত বাড়া, রাজ কমাল রাশিয়ার বাড়িতে রাশিয়ান বেড়ার লগে তো বিয়ে হইব বাড়া, বেরির লগে বেরির লগে বেরির লগে। সুবহানাল্লাহ বেড়ার এই বিয়া কথা কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়া চাইখো। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ গটক, সালাম বলছি আরে, ওই যে আপনার বেড়া পাত্র লই যাইছি, আপনি বেরি ফাঁচি গেল বাইরে আছেন। ইয়েস ডার্লিং, বসো
আমরা এখন তিনজনের রক্ত বিক্রি করতে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, কেন কেন বলেন না? আপনার বাড়ি ভাড়া টাকা শোধ করার জন্য। হ্যাঁ, আমি উত্তম গেছি রে বাবা, আসি দেখি বেড়াল নাই। আকি মনে হয় ওই দড়ি ছিঁড়ে কোনো দিকে ঘাস টাস খাইতে গেছে। আগুন লাগলো, বেড়া গা চুরি হইছে। ধার ধারি না ঘটক ফটক, ধার ধারি না কারো, এই দুনিয়া ছাড়বো আমি হাতটা যদি ছাড়ো। তোমার প্রেমে পুরে পুরে হব আমি ছাই, এই দুনিয়া খুঁজে দেখো আমার জুড়ি নাই। আমি তোমার একটা ভেড়া পাত্র হতে চাই, আমি তোমার মনের মতো পাত্র হতে চাই। আমি কি আর বাক্যে ডরাই, সিংহকে রোজ নামতা পড়ায়, তোমার সামনে এলে শুধু ছাত্র হয়ে যাই। এই দুনিয়া খুঁজে দেখো আমার জুড়ি নাই, আমি তোমার একটা ভেড়া পাত্র হতে চাই, আমি তোমার মনের মতো পাত্র হতে চাই, আমি তোমার একটা ভেড়া পাত্র হতে চাই, আমি তোমার মনের মতো পাত্র হতে চাই।